যদি আপনি সলাত আদায় না করেন, সুদ খাওয়ার একটা পাপ আছে, ওটা লিপিবদ্ধ হলো। নামাজ না পড়ার পাপ আর একটা লিপিবদ্ধ হলো। ঘুষ খাওয়ার একটা পাপ লিপিবদ্ধ হলো, নামাজ না পড়ার একটা পাপ লিপিবদ্ধ হলো। বিড়ি খাওয়ার পাপ একটা লিপিবদ্ধ হলো, নামাজ না পড়ার পাপ আর একটা লিপিবদ্ধ হলো। মদ খাওয়ার পাপ একটা লিপিবদ্ধ হলো, নামাজ না পড়ার পাপ একটা লিপিবদ্ধ হলো। অন্যায় অশ্লীল কাজের একটা পাপ লিপিবদ্ধ হলো, আবার নামাজ না পড়ার একটা পাপ লিপিবদ্ধ হলো। অর্থাৎ যোগ হতে 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 অনেক হয়ে গেল, কিন্তু আপনি ওটা পাপ কাজ করেন আবার এসে নামাজ পড়েন, নামাজেরটা মাইনাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের সালাতের হিসাব হবে নামাজ। আগে নামাজের হিসাব, আগে ফরজ নামাজের হিসাব, আর কোনো আগে হিসাব নাই, আগে নামাজের হিসাব। নামাজের হিসাব যদি কোনো ব্যক্তির ঠিক হয়ে যায়, ফাইন সলুহাত সলুহা কুল্লু সাইরি আমালি, যদি কোনো ব্যক্তির নামাজের হিসাবে গরমিল না হয়, সব ঠিকঠাক থেকে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাকি যে পাপগুলো আল্লাহর সাথে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সালাতের হিসাব ঠিক হওয়ার কারণে বাকি সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইন ফাসাদাত, আর যদি তার সালাতের হিসাব ঠিক না হয়, গরমিল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির হজ, ওই ব্যক্তির সাদাকা, ওই ব্যক্তির বাকি যত ভালো আমল আছে একটা কোনো আমল কাজে আসবে না, এই সলাতকে তার সলাতে ফাসাদ হওয়ার কারণে, তার সলাতে ঘাটতি হওয়ার কারণে বাকি কোনো আমলেই দেখা হবে না। আগে সলাতের কারণে আগে জাহান্নাম খাটতে হবে। জাহান্নামে যতদিন থাকা সম্ভব সলাতের ঘাটতি আছে, অতদিন জাহান্নামে খেটে এসে তার শাস্তি পূরণ করে এসে আবার তার হিসাব হবে। হিসাব হওয়ার পর সে জান্নাতের মধ্যে যাবে, তার আগে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আপনি চুরি করেন সলাত আদায় করেন, মদ খান সলাত আদায় করেন, বিড়ি খান সলাত আদায় করেন, জুয়া খেলেন সলাত আদায় করেন, পাপ কাজ করেন সলাত আদায় করেন, যত বড় পাপই আপনি, আল্লাহ এটা কোনো ব্যক্তির পাপকে আল্লাহ তাআলা পরোয়া করেন না, আপনি যত বড় পাপই হন না কেন, আপনার পাপ কি জমিন থেকে আসমান পর্যন্ত ঠেক লেগে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আমার এমনও উম্মত আছে যে আমার এমনও বান্দা আছে যে বান্দা জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পাপ ঠেক লেগে আমার সাথে সাক্ষাৎ করবে, ওই ব্যক্তি আমাকে বলবে আল্লাহ আমি পাপ করেছি, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আমি পাপ করে গেছি। ও শুধু আমার কাছে একবার বলবে সিজদায় তার মাথাটা ঠেকিয়ে দিয়ে, সে একবার বলবে আল্লাহ আমি এত এত পাপ করেছি, আমি এত এত পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি এই কথা বলতে দেরি, তাকে ক্ষমা করতে দেরি নাই। কত পাপ করেছেন আপনি, আপনি কত পাপের অধিকারী হয়েছেন। আপনি মদ খান সলাত আদায় করেন, জুয়া খেলেন সলাত আদায় করেন, আপনি আরও যত পাপ কাজ করেন তারপরে সলাত আদায় করেন, দেখবেন এই সলাতের বদৌলতে এই সমস্ত পাপ কাজ আপনি অটোমেটিকভাবে এই সমস্ত পাপ কাজ আপনি ছেড়ে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সলাতের একটা আলাদা একটা জজবা, সলাতের আলাদা একটা শক্তি, এই সলাতের কারণে আপনি বাকি এগুলো আপনি অটোমেটিকভাবে আপনি ছেড়ে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাতটা যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ সালাতেই একটা ঢাল স্বরূপ, সালাতেই একটা এমন একটা জিনিস যে সলাত আপনাকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ করতে বাধা দেবে। এজন্য আপনি যত বড়ই পাপি হন না কেন, যতই বড় মদখোর হন না কেন, যতই বড় বিড়িখোর হন না কেন, যতই বড় সুদখোর হন না কেন, যতই বড় পাপি হন না কেন, আপনি সুদ খাবেন তারপরও এসেও আপনাকে সলাত আদায় করতে হবে, আপনি ঘুষ খাবেন তারপরও এসে আপনাকে সলাত আদায় করতে হবে। যদি আপনি সলাত আদায় না করেন, সুদ খাওয়ার একটা পাপ আছে ওটা লিপিবদ্ধ হলো, নামাজ না পড়ার পাপ আর একটা লিপিবদ্ধ হলো, ঘুষ খাওয়ার একটা পাপ লিপিবদ্ধ হলো, নামাজ না পড়ার একটা পাপ লিপিবদ্ধ হলো, বিড়ি খাওয়ার পাপ একটা লিপিবদ্ধ হলো, নামাজ না পড়ার পাপ আর একটা লিপিবদ্ধ হলো, মদ খাওয়ার পাপ একটা লিপিবদ্ধ হলো, নামাজ না পড়ার পাপ একটা লিপিবদ্ধ হলো, অন্যায় অশ্লীল কাজের একটা পাপ লিপিবদ্ধ হলো, আবার নামাজ না পড়ার একটা পাপ লিপিবদ্ধ হলো। অর্থাৎ যোগ হতে 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 অনেক হয়ে গেল, কিন্তু আপনি ওটা পাপ কাজ করেন আবার এসে নামাজ পড়েন, নামাজেরটা মাইনাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি এক উযু করে সলাত আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সলাত আদায় করার কারণে এক ওয়াক্তর সলাত আদায় করে আর এক ওয়াক্ত পর্যন্ত যত গুনাহ হয়েছে, এই যে গুনাহ হলো
রসুল সাল্লাম বলছেন এক অক্ত সলাত আদায় করার পর অন্য আর একটা অক্ত সলাত আদায় করার কারণে মাঝখানে যেটা সলাত মানে যে গুণা করলো এটা এই সলাতের বদলেতে এই পাপগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিলেন। এক জুমা সলাত আদায় করলো, পরের জুমা পর্যন্ত সে যত গুণা করবে সমস্ত গুণা পরের জুমা সলাত আদায় করার কারণে মাঝখানের যত গুণা আছে সব মাফ হয়ে যাবে। এক রমাজানে সিয়াম পালন করলো, এক রমাজানে ইবাদত বন্দেগি করলো, সামনের রমাজান আসা পর্যন্ত যত পাপ করলো সব গুণা হয়ে গুণাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। তাহলে একজন ব্যক্তি সলাত আদায় করার মাধ্যমে তার পাপ মাইনাস হয়ে যায়, একজন ব্যক্তি সলাত আদায় করার কারণে তার মদ খাওয়ার পাপগুলো মাইনাস হয়ে যায়, একজন ব্যক্তি সলাত আদায় করার কারণে তার অন্যান্য পাপগুলো মাইনাস হয়ে যায়, আর যে ব্যক্তি সলাত আদায় করে না ওই ব্যক্তির শুধু পাপগুলো যোগ হতে 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 অনেক বড় হয়ে যায়। তাহলে কোন ব্যক্তি ভালো? যে ব্যক্তি পাপ করে আবার সলাত আদায় করে, যে ব্যক্তি পাপ করে আবার সলাত আদায় করে আল্লাহকে বলে আমার এগুলো পাপ হয়েছে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি আমার এই উম্মত আমার এই বান্দা যদি পাপ না করে আর আমার নিকটে যদি ক্ষমা না চায় তাহলে এই বান্দাদেরকে আমি সমস্ত বান্দাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক উম্মত এমন এক জাতিকে আমি এই পৃথিবীর ও মানে পৃথিবীর প্রতিনিধি করব যে জাতি বারবার পাপ করবে, যে জাতি বারবার পাপ করবে এবং বারবার আমার নিকটে ক্ষমা চাবে। তাহলে কি বুঝলেন? যে বান্দা পাপ করবে আর আল্লাহর নিকটে এসে ক্ষমা চাবে, বান্দা পাপ করবে আর আল্লাহর নিকটে এসে ক্ষমা চাবে, এটাই বান্দার মানে হক, এটাই আল্লাহর হক। বান্দার স্বভাবেই বান্দা পাপ করবে আর আল্লাহর স্বভাবেই হলো আল্লাহ পাপ ক্ষমা করবে। কথা কি বুঝতে পারছেন? এজন্য নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। বনি ইসরায়েলের যদি 99 জন ব্যক্তিকে খুন করার পর সে তলব করে যে কোথায় কোথায় গেলে আমার পাপ মোচন হবে, যে ব্যক্তিকে জিজ্ঞাসা করলো সে ব্যক্তি বলল যে সর্বনাশ, 99 জন ব্যক্তিকে আপনি খুন করেছেন আর এখন আপনি ক্ষমা চাচ্ছেন, আপনাকে আপনার স্রষ্টা ক্ষমা করবে না। ওই ব্যক্তিকেও খুন করে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে 100 জন মানুষকে খুন করলো, 100 জন মানুষকে খুন করার পর সে এখন খুঁজতেছে যে কোথায় গেলে আমার পাপ মোচন হবে, সে খুঁজতেছে কোথায় গেলে আমার পাপ মোচন হবে। ওই ব্যক্তিকে বলল অমুক জায়গার এক ব্যক্তি আছে যে ব্যক্তির কাছে গেলে তুমি সন্ধান পাবে যে কোথায় গেলে তোমার পাপ মোচন হবে। ওই ব্যক্তির নিকটে সে যাইতেই প্রথমতেই তার মালাকুল মাউত এসে তার রুহটা নিয়ে চলে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা দুইও ফেরেশতা এসে মিল হয়ে গেল। রহমতের ফেরেশতা বলতেছে আমরা তাকে নিয়ে যাব, সে তওবা করতে চেয়েছে, সে তার পাপ থেকে তওবা করতে চেয়েছে, অতএব আমরা তাকে নিয়ে যাব, আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর গজবের ফেরেশতা বলতেছে আমরা তাকে নিয়ে যাব, জাহান্নামের মধ্যে দেব, কেননা সে 100টা খুন করেছে যার কারণে আমরা তাকে জাহান্নামের মধ্যে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও ফেরেশতারা তোমরা থামো, তোমরা কি বিষয়ে ঝগড়া করতেছো? রহমতের ফেরেশতা বলতেছে যে আল্লাহ এই ব্যক্তি পাপ করেছে কিন্তু সে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে সে অমুক ব্যক্তির নিকটে যাইতে চেয়েছে, সে ওইদিকে পথ পাড়ি দিয়েছে। আর গজবের ফেরেশতা বলতেছে আল্লাহ এই 100 জন ব্যক্তিকে খুন করেছে, এ কিভাবে জান্নাতের মধ্যে যায়, আমরা একে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে বললেন, ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতা তোমরা জমিন মেপে দেখো, সে তার গন্তব্য সে তার জায়গা থেকে যে জায়গা যাইতো সেই জায়গা যদি সে তার অর্ধেকের একটু বেশি যেয়ে থাকে তাহলে রহমতের ফেরেশতা তোমরা নিয়ে যেয়ে জান্নাতের মধ্যে দিবে, আর যদি একটু কম হয়ে থাকে তাহলে গজবের ফেরেশতা নিয়ে গিয়ে তোমরা জাহান্নামের মধ্যে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতঃপর মেপে দেখা গেল যে গজবের ফেরেশতাই পাবে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে যে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে সে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটিকে বললেন যে গজবের মানে এই দিকের মাটিকে বাম দিকের মাটিকে বললেন তুমি একটু সরে যাও, আর রহমতের ফেরেশতা যেদিকে আছে সেই দিকের মাটিকে বললেন মাটি তুমি একটু এদিকে সরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য কতই না কৌশল করেন, আল্লাহ তাআলা কতই না উত্তম কৌশলকারী, বান্দাকে জান্নাত দেওয়ার জন্য কতই বড় উত্তম কৌশলকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার কারণে রহমতের দিকে ফেরেশতার দিকের মাটিগুলো চেপে আসলো এবং গজবের দিকে ফেরেশতাদের দিকে মাটিগুলো ওই দিকে চেপে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতঃপর ফেরেশতা মেপে দেখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর ফেরেশতা মেপে দেখলো
যে রহমতের দিকে ওই ব্যক্তির দিকে যেদিকে মানে ক্ষমা পাবে ওই ব্যক্তির দিকে মানে ওই ব্যক্তির দিকে একটু জমিটা বেশি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর যখন জমি মেপে দেখলো যে ওই দিকের জমিটা বেশি, তখন রহমতের ফেরেশতা নিয়ে গেলেন। দেখেন আল্লাহ সুবহানাল্লাহ কতই বড় উত্তম কৌশলকারী, আল্লাহ তাআলা কতই বড় উত্তম কৌশলকারী, আল্লাহ তাআলা কত বড় ক্ষমাশীল, আল্লাহ তাআলা কত বড় এই আদম সন্তানের উপর দয়াশীল, যে একজন 100 জন ব্যক্তিকে খুন করার পরও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আর আপনি কত বড় পাপ করেছেন বলেন তো দেখি, আপনি কত বড় পাপ করেছেন, আপনি সামান্য মদ খেয়েছেন, আপনি সামান্য জিনা করেছেন, আপনি সামান্য বিড়ি খেয়েছেন, আপনি সামান্য এই রকম পাপ করেছেন, যে রকম পাপ খুবই নগণ্য, আল্লাহর নিকটে এসে বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি বলেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নফসের উপর এত বেশি পাপ করেছি যে পাপগুলো আর অন্য কোনো ব্যক্তি করে নাই, অতএব হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। এজন্য আমি আপনাকে নামাজের গুরুত্বটা বুঝাইলাম, যে ব্যক্তি সালাত আদায় করবে এবং অন্যান্য পাপ করবে, অন্যান্য পাপেরটা পাপ লেখা হবে কিন্তু সালাত না পড়ার কারণে এই পাপটাও লেখা হবে, তাহলে তার যোগ হতেই থাকলো, মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই, মানে কমতি হওয়ার কোনো সুযোগ নেই। আর এক সলাত আর এক সলাতের কাফফারা, মধ্যবর্তী যে পাপ হবে এই পাপের কাফফারা, যার কারণে আমাদের উচিত হবে আমরা দৈনিক 5 ওয়াক্ত সলাত আদায় করব। উজু করার কারণে হাতের পাপগুলো ঝরে যায়, এগুলো একাধিক দিন বলা হয়েছে, উজু করার কারণে মুখের পাপগুলো ঝরে যায়, উজু করার কারণে পায়ের পাপগুলো ঝরে যায়, আর দোয়া পড়ার কারণে, উজুর পরে যে দোয়া পড়ার কারণে এই অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পবিত্র করে দেন, সুবহানাল্লাহ। এজন্য উজু করারও দরকার আছে, সালাত আদায় করারও দরকার আছে। আর যদি এইটা ভাবেন যে সপ্তাহে একদিন এসে আমরা হাজিরা দিয়ে চলে গেলাম, তাহলে আপনি মূলত ওই যে একটা আয়াত বলছিলাম না, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন, তারা বলে যে আমরা ঈমানদার, তারা মানুষদেরকে বলে যে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মুত্তাকি, তারা মূলত আল্লাহকে ধোকা দিতে চায়, মূলত তারা আল্লাহকে ধোকা দেয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা নিজেরা নিজেদেরকেই ধোকা দেয় এবং লা ইশউরুন, এবং তারা বুঝতে পারে না যে তারা কীভাবে তাদেরকে মানে তারা নিজেরাই ধোকা দিল। এজন্য আমরা মনে করতেছি যে নামাজ পড়লাম না, ইমাম সাহেব দেখে নাই, মহাজন সাহেব দেখে নাই, গ্রামের মুরব্বী দেখে নাই, অমুক দেখে নাই, বা বাবা মার ভয়ে না পড়লাম, কেউ দেখলো না, মূলত কেউ না দেখলে দেখছেন কে, হিসাব তো আল্লাহই নেবেন, আমরা তো নেব না। তাহলে আপনি কার কাছ থেকে আপনি পলায়ন করতেছেন, যে আল্লাহ সর্বদাই আপনাকে দেখতেছেন তার কাছ থেকে পলায়ন করতেছেন? আপনি যদি পানির তলেও ঢুকে যান তারপরেও আল্লাহ দেখতেছেন কি না? আপনি যদি একদম এমন প্রাসাদ করলেন যে প্রাসাদের মধ্যে সামান্যতম ফুটা নাই, এখানে আছেন, এখানে আকাম কুকাম যত অপকর্ম আছে সব করলেন, কেউ দেখছে না, তবে দেখছেন কে? দেখতেছেন। তো আপনি কোথা থেকে পলায়ন করতেছেন, কার কাছ থেকে পলায়ন করতেছেন? যার এলম সবখানে আছে, যার দৃষ্টি সবখানে আছে, তার কাছ থেকে পলায়ন করে কোনো লাভ আছে? অতএব আমরা মূলত সালাত আদায় না করার কারণে, ইবাদত বন্দগি না করার কারণে আমরা আল্লাহকে ধোকা দিচ্ছি না, বরং আমরা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছি, এবং আমরা নিজেরা এটা উপলব্ধি করতে পারছি না যে আমরা আমাদের নিজেদেরকে ধোকা দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।